হাই বন্ধুরা, আমি তসিফ আর তোমাদের চোখ কি অফ ক্র্যাক। বন্ধুরা, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সাম হবে, সেই এক্সাম কীভাবে কোয়ালিফাই করব তার বিষয়ে কিন্তু একটি ভিডিওটি নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে নাও, এবং ভিডিওটি না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এবং ভিডিওটির শেষে কিন্তু আমি একটি স্পিরিট দিয়ে রাখবো, যেটি কিন্তু তোমরা যদি কাজে লাগাতে পারো সেটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকে যে মূল টপিকটি আছে আমাদের, অর্থাৎ WB পুলিশ কনস্টেবলের যে প্রিলিমিনারি এক্সাম আছে, সেই এক্সামে আমরা কিভাবে কোয়ালিফাই করব। তোমরা প্রথমে আমরা আগে জেনে নেব সিলেবাসটি কি আছে, অর্থাৎ সিলেবাস প্যাটার্নটি কিন্তু যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কখনোই বিষয় ব্যাপারটিকে আলোচনা করতে পারবো না। তাই আগে আমরা চলো আগে সিলেবাসটি জেনে নিই। তো সিলেবাসের ক্ষেত্রে কি আসছে আমরা দেখে নিই। প্রথমে আসছে আমাদের জেনারেল নলেজ, অর্থাৎ জেনারেল নলেজের ক্ষেত্রের মধ্যে দেখে নাও যে 50 নম্বরের কিন্তু জেনারেল নলেজ কিন্তু তোমার এসে যাচ্ছে। এবং তোমরা জানো যে জেনারেল নলেজের কিন্তু একটা কোনো মাত্রা নেই, অর্থাৎ হিউজ ব্যাপার কিন্তু হয়ে থাকে, এর কোনো কিন্তু সিলেবাস হয় না। তবু আমি বলবো তোমাদের যতটা সম্ভব হয়ে থাকে 50 নম্বরের জেনারেল নলেজ থাকছে। তারপরে তোমার থাকছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স, যেটাকে কিন্তু 30 নম্বর ডিভাইড করা হয়েছে, অর্থাৎ 30 নম্বর কিন্তু তোমার ম্যাথামেটিক্সের জন্য থাকবে। এবং এরপর যেটা আসছে দেখে নাও রিজনিং, অর্থাৎ রিজনিং পার্টে থাকবে তোমার 20 নম্বর, অর্থাৎ এই 50, 20, 30 এবং 20 এই টোটাল নিয়ে কিন্তু 100 নম্বর যেটি আসছে, সেই 100 নম্বরটি নিয়ে কিন্তু তোমার প্রিলিমিনারি এক্সামিনেশন পরীক্ষাটি হবে। এবং এক্ষেত্রে বলে রাখি, প্রিলিমিনারি এক্সামিনেশন যারা কোয়ালিফাই করবে তারাই কিন্তু পেট, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কিন্তু ডাক পাবে। এবার চলো আমরা দেখে নিই যে মোটামুটি অ্যাপ্রক্স কত নম্বর পেলে তুমি কোয়ালিফাই করতে পারো। তো দেখো বন্ধু, জেনারেলের ক্ষেত্রে কিন্তু 80 থেকে 85 কাট অফ মার্কস হতে পারে, অর্থাৎ 80 থেকে 85-এর মধ্যে তুমি পেয়ে থাকো এবং তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে কিন্তু তুমি কোয়ালিফাই করতে পারবে। এরপরে চলো দেখি ওবিসিরা, ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 74 থেকে 80 রাখা হয়েছে, অর্থাৎ মোটামুটি অ্যাপ্রক্স একটা 74 থেকে 80-এর মধ্যে যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি কিন্তু ওবিসি ক্যান্ডিডেট হিসেবে কিন্তু WB কনস্টেবল কিন্তু কোয়ালিফাই করতে পারো। এরপর চলো আমরা দেখে নিই এসসির ক্ষেত্রে, সরি স্পেলিং মিস্টেক হয়ে গেছে, কিন্তু এসটি হয়ে গেছে। তো এসসির ক্ষেত্রে হবে এখানে 69 থেকে 74, অর্থাৎ 69 থেকে 74-এর মধ্যে যদি তুমি পাও তাহলে কিন্তু WB কনস্টেবল কিন্তু কোয়ালিফাই করতে পারে। এবং সবশেষে আসছে আমাদের এসটির ক্ষেত্রে তোমরা দেখে নাও 65 থেকে কিন্তু 69, অর্থাৎ এই সময় এই যে ছোটো জায়গাটি আছে এই জায়গাটির মধ্যে কিন্তু তোমরা যদি কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু যে তোমরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য কিন্তু ডাক পেতে পারো। অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 80 থেকে 85, ওবিসির ক্ষেত্রে কিন্তু 74 থেকে 80, এবং এসসির ক্ষেত্রে 69 থেকে 74, এবং এসটির ক্ষেত্রে 65 থেকে 69, এই জায়গাটির মধ্যে কিন্তু কাট অফ মার্ক্সটা ওঠানামা করবে। তো বন্ধুরা, এবার আমরা আসি কোন বই পড়বে বা কোন বই থেকে ফলো করবে, কোন বই থেকে ফলো করলে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষায় তুমি কোয়ালিফাই করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকে আমরা সেই বইটি দেখে নিই, যে বইটি কিন্তু তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তো আমাদের প্রথমেই আসছে কিন্তু জিকে পার্ট, এখানে জেনারেল নলেজ থাকবে এবং কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। তো এই বইটির জন্য বা এই টপিকটির জন্য কিন্তু তোমরা লুসেন্টের যে বইটি আছে এটিকে দেখতে পাচ্ছ, লুসেন্টের বইটি, এই লুসেন্টের বইটি কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এবং এটিকে ফুল ডিটেলস কমপ্লিট করবে। ফুল ডিটেলস কমপ্লিট না করে কিন্তু MCQ এ খবরদার যাবে না গো, তাহলে কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে না গো। এবং এই লুসেন্টের বইটি যদি তুমি কমপ্লিট না করো জেনে রাখবে তোমার কিন্তু WB কনস্টেবলে কিন্তু চাকরি করার ইচ্ছা নেই। তোমাকে অবশ্যই বইটিকে কমপ্লিট করতে হবে এবং এই বইটিতে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু টপিক বাই টপিক আলোচনা করা আছে, ফিজিক্যাল সায়েন্স থেকে লাইফ সায়েন্স থেকে। এছাড়াও তোমরা আর একটা বই নিতে পারো, হ্যাঁ, যে সেটি হলো যে লুসেন্টে যে জেনারেল সায়েন্স বইটি আছে সেই বই, এই বইটি নিতে পারছো, এই বইটিও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তো এই দুটো বই কিন্তু তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে, তোমাদের এখানে জিকে এবং জেনারেল নলেজের ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়ে দেবে। এবং এখানে তোমার এছাড়াও কিন্তু বিভিন্ন হিস্ট্রি টপিকগুলো কিংবা জিওগ্রাফি টপিকগুলো এই সমস্ত কিন্তু নানা ধরনের টপিক পেয়ে যাবে। তো লুসেন্টের ওই বইটি তোমরা নিয়ে নিতে পারো, যেটি কিন্তু খুবই হেল্পফুল হবে, তোমরা বাজার থেকে নিয়ে নিতে পারো। তবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু কোনো বইকে কিন্তু স্পন্সর করছি না গো, আমি জাস্ট কেবলমাত্র তোমাদের হেল্পের জন্য তোমাদের এখানে কিন্তু এই তথ্যগুলো দিয়ে রাখছি। তো চলো এবার আমরা যে দ্বিতীয় টপিকটি আছে, অর্থাৎ দ্বিতীয় টপিক মানে আমাদের ম্যাথস যে আছে সেই ম্যাথসের যে কথাটা আমরা বলিনি। তো তোমরা ম্যাথসের জন্য অবশ্যই যে RS আগলের যে বইটি দেখতে পাচ্ছ এই বইটি কিন্তু তোমরা নিয়ে নিতে পারো, কারণ এই বইটিতে প্রত্যেকটি জিনিস কিন্তু পার্ট বাই পার্ট এবং খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এখানে তুমি ডেসক্রিপটিভ করে নিতে পারো, ডেসক্রিপটিভ প্র্যাকটিস করে তারপর কিন্তু যে শর্টকাট মেথড আছে শর্টকাট মেথডে কিন্তু তুমি যেতে পারো। আগে ডেসক্রিপটিভ শেখো তারপর কিন্তু শর্টকাটে যাও, খবরদার আগে শর্টকাটে যেও না গো, তার কারণ শর্টকাটে গেলে তুমি পরীক্ষা হলে অনেক সময় যে শর্টকাটের যে ফর্মুলাগুলো থাকে সেগুলো কিন্তু তুমি ভুলে যেতে পারো। তো অবশ্যই তুমি আগে ডেসক্রিপটিভে যাবে, এবং ডেসক্রিপটিভের জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে তোমার RS আগরওয়াল। এবং এই বইটি কিন্তু তোমার কেবলমাত্র পশ্চিমবঙ্গ পুলিশই নয় গো, সমস্ত ধরনের পরীক্ষাতেই কিন্তু কাজে এসে যাবে। এবং এই বইগুলো থেকে যদি
প্রিপারেশন নাও, অন্য কোনো বই কিন্তু পড়ার প্রয়োজন হবে না। এছাড়াও কিন্তু তোমরা বাজারে একাধিক ধরনের বই পেয়ে যাবে যেগুলো তোমার কিন্তু অনেক পরিমাণে ভুল থাকে, তো এই বই দিয়ে কিন্তু তোমরা নিতে পারো। তো এবার তৃতীয় যেটা আমাদের টপিকটি আসছে সেটা হলো আমাদের রিজনিং, অর্থাৎ এই রিজনিংয়ের জন্য তোমরা কিন্তু আরিহান্তের বই নিতে পারো। এই যে আরিহান্তের বই দেখতে পাচ্ছ, এই আরিহান্তের বইটি কিন্তু খুবই ভালো এবং এই বইটি কিন্তু প্রত্যেকটি জিনিস ভার্বাল এবং নন ভার্বাল দুটো জিনিসই কিন্তু খুব সুন্দরভাবে ডিসকাস করা আছে। তোমরা এই বইটিকে নিয়ে কিন্তু প্রিপারেশনটা শুরু করতে পারো। তো বন্ধুরা এবার আমরা আসি তোমরা কতক্ষণ পড়বে। তো বন্ধুরা জেনে রাখো যে সরকারি চাকরি পেতে গেলে কিন্তু তোমাকে রেগুলার 8-10 ঘন্টা পড়তে হবে। তার কারণ এখানে কিন্তু চাকরির পরীক্ষার কম্পিটিটর প্রচুর। একটা কথা জেনে রাখবে, তোমার পাশের বাড়ির ভাইও কিন্তু তোমার কম্পিটিটর, তো সেইভাবে তোমাকে কিন্তু প্রস্তুতি নিয়ে এগোতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না কো। 1 ইঞ্চি জায়গায় কাউকে ছাড়া যাবে না, এই মানসিকতা নিয়ে কিন্তু তোমাকে প্রস্তুতি শুরু করতে হবে এবং আজ থেকেই কিন্তু তুমি প্রস্তুতিটা শুরু করে দাও। সময় ভাগ করে নিয়ে একটি রুটিন তৈরি করে তুমি রেগুলার পড়াশোনাটা শুরু করো, যেমন সকালে কিংবা দুপুরে কিংবা রাত্রে যে সময় তোমার পড়ার টাইম হবে না কেন, সেই সময়টাই কিন্তু তুমি ভাগ করে নাও এবং রেগুলার সেই টাইমটাকে মেনটেন করে, সেই রুটিনটাকে মেনটেন করে কিন্তু তুমি পড়াশোনাটাকে তোমার এগিয়ে নিয়ে যাও। এবং সবসময় টপিক কমপ্লিট করবে, অর্থাৎ যে টপিকটা তুমি ধরেছো সেই টপিকটা তুমি কমপ্লিট করবে। যেমন তুমি সাপোজ মনে করো তুমি টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো ধরেছো তৈরি করতে, তো সেই তো অঙ্কগুলোকে তুমি সম্পূর্ণ তৈরি করার পরে কিন্তু নেক্সট টপিকে যাও। হঠাৎ করতে করতে ভালো লাগছে না বলে ছেড়ে দিলে কিন্তু তোমার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। এবং সর্বোপরি বলি, চাকরি পাওয়ার কিন্তু মানসিকতা একটা থাকতে হবে, অর্থাৎ নিজের মনের মধ্যে একটি চিন্তাকে রাখতে হবে যে চাকরি আমি পাবই, তবেই কিন্তু তুমি চাকরির পরীক্ষায় সাকসেস হতে পারবে, নাহলে কিন্তু কখনোই পারবে না গো। তো বন্ধুরা জানি না তোমাদের ফলে কতটা হেল্প করতে পারলাম কিংবা কতটা স্পিরিট দিতে পারলাম। তোমাদের যদি এ বিষয়ে কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে পোস্ট করতে পারো সেই সমস্ত প্রশ্ন, যেগুলো কিন্তু আমি আশা করি সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তবে অবান্তর প্রশ্ন করলে কিন্তু সেগুলোর আমি উত্তর দেবো না। এবং অবশ্যই যাওয়ার আগে বন্ধুরা বলে রাখি যে অবশ্যই চ্যানেলটি যদি হেল্পফুল মনে হয়, যে সত্যি চ্যানেলটি হেল্পফুল বা এরকমই হেল্পফুল বিভিন্ন ধরনের টপিক থেকে আরম্ভ করে চাকরির পরীক্ষা থেকে আরম্ভ করে কেন্দ্র সরকার কিংবা রাজ্য সরকারের যাবতীয় চাকরির পরীক্ষার খবর কিন্তু তোমরা চ্যানেলটিতে পেয়ে যাবে, তাই অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে দেখতে পাচ্ছ কি অফ ক্র্যাক, এই কি অফ ক্র্যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই যে বেল আইকনটি দেখতে পাচ্ছ এই বেল আইকনটিকে একটু ভালো করে বাজিয়ে নাও, যাতে করে আমাদের প্রত্যেকটি আপডেটের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যেতে পারে অতি দ্রুত। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুখে থেকো এবং তোমার পরিবারের সঙ্গে অত্যন্ত সুখে কাটিও। থ্যাংক ইউ। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট।